ওটা টেস্ট কেমন বলো না, টেস্টটা বলো, টেস্টটা ওটা অসাধারণ। এটা জোরে জোরে বাটার চিকেন টিক্কা মশলা, অসাধারণ। আজকের দিনটা একটু অন্যভাবে শুরু করা যাক। তো আজকে আমরা চলে এসেছি কলকাতার অ্যাক্রোপলিস মলের সামনে, আর তার ওপরেই রয়েছে 20th ফ্লোরে রয়েছে রুফটপ রেস্টুরেন্ট, যেটা ওজোরা। তো আজকে আমরা সেই ওজোরাতেই যাব। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লক্ষ্মী পেঁচা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা খুবই ভালো আছি। এদিকে আসো। তো আজকে ভাবছি যে কী করবো, আজকে সকাল সকাল আর বিয়ে বাড়ি যেতে ইচ্ছে করলো না, একটু মনে হলো না বাইরে কোথাও থেকে ঘুরে আসি। তো এখন আমরা আসলাম হলো অ্যাক্রোপলিস মলের, এখানে মলের, এখানে বলতে অ্যাক্রোপলিস মলের ভেতরেই যাবো। তো সেখানে গিয়ে দেখা যাক কী কী করছি, আর এখানে ভেতরে লাঞ্চটা মনে হয় এখানেই করবো। তো দেখা যাক, চলো তাহলে এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখছি। চলো ক্রসিং করেছিলাম, ভেতরে যাই। যাই হোক, সিগনাল দিয়েছিল, সিগনাল দেওয়াতে রাস্তাটা পার হয়ে গেলাম, এখন যাচ্ছি ভেতরে। চলো চলে যাওয়া যাক। তো আমরা এখন সেই অ্যাক্রোপলিস মলের ভেতরে, মানে ভেতরে ঢুকে গেছি, কারণ আমরা জানতাম না যে সেই রুফটপ যে রেস্টুরেন্টটা সেটা অ্যাক্রোপলিস মলের মানে রাইট সাইডে, রাইট সাইড দিয়ে যেতে হয়, তারপরে সেখানে লিফট রয়েছে, তারপরে 20th ফ্লোরে যেতে হয়। তো আমরা ভেবেছি যে মলের ভেতর দিয়ে যেতে হয়, তো সেজন্য চলে এসেছিলাম, জানা ছিল না। তো যাই হোক, তো ভিতরে যখন চলে এসেছি, সকাল সকাল বেশ সুন্দর ফাঁকা ছিল। তো যেহেতু ভেতরটা ফাঁকাই ছিল, তো ভাবলাম যে এখানে কিছু ফটো তুলে নিই, আর যেটা সব জায়গায় গিয়ে থাকে রিল বানানো, সেটা বানিয়ে নিই। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আর দেখো কিছু যে শর্টস সেগুলো নিচ্ছিলাম, তো তোমাদের সাথে সবই শেয়ার করে দেবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, পুরো মলটা ঘুরে দেখছিলাম যে কী রয়েছে না রয়েছে, আর এটা হলো আমার মানে লাইফে ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম রুফটপ রেস্টুরেন্ট। তবে আগের বার যেখানে গেছিলাম সেটা মানে 10th ফ্লোরে ছিল, তো আজকে যেটা এসেছি 20th ফ্লোরে, মানে কি বলবো আর, মানে আমার তো এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে যেন আজকে পুরো মানে আকাশ একদম পুরো স্বর্গের মধ্যে বসে খাওয়া দাওয়া করব, এরমটাই মনে হচ্ছে। তো আমি খুবই এক্সাইটেড, আশা করি তোমাদের এই মানে ভিউটা যেটা সেটা খুব ভালো লাগবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি চলে এসেছি আমরা 20th ফ্লোরে, আর আমার তো ভেবে ভেবেই ভালো লাগছে যে মানে ফার্স্ট টাইম পুরো কলকাতা শহরটাকে মানে 20th ফ্লোর থেকে মানে দেখার একটা যে সুযোগ পেলাম সেটা। তো দেখো, ফার্স্টেই ঢুকতে চোখে পড়বে হলো রিসেপশন। তো যাই হোক, আমাদের আগে থেকে টেবিল বুক করতে হয়নি, আর আমাদের সাথে মানে আমরা দুজন আর রাজদীপ এসেছিল। তো তোমরা আগের ব্লগে দেখেইছো, তো আমাদের ওরকম টেবিল বুক করার কোনো ব্যাপার ছিল না। তবে আমি অনেক ভিডিওতে দেখলাম যে হ্যাঁ, টেবিল আগে থেকে কিছু বুক করতে হয়। তো যাই হোক, মানে আমি যেটুকুনো দেখছি এতটাই ভালো লাগছে, মানে ভেতরে এত সুন্দর ডেকোরেশন করা রয়েছিল, তো সেটা আমার দেখে খুবই ভালো লাগলো, আর তোমাদেরও খুবই ভালো লাগবে। তো তোমরা সাথে থাকো, আর পুরো 360 ডিগ্রিতে আমি তোমাদের যে কলকাতার ভিউটা সেটা শেয়ার করবো। তো 20th ফ্লোরে আমরা চলে এসেছি, এখন দেখা যাক এখানে ফটো আর ভিডিও মেনলি করবো, খাওয়া দাওয়া দেখা যাক কতটা কী করি। তো তোমাদের সাথেও চলো পুরো ভিউটা শেয়ার করছি, আমি আমার কথা বলছি না, তোমাদের সাথে কি ভিউটা শেয়ার করছি। তবে চলো আর কথা না বাড়িয়ে তোমাদের সাথে ভিউটাই শেয়ার করি। তবে ওজোরার কিন্তু নিজস্ব যে ভিউটা সেটাও কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো লাগছিল। আর দুপুর মানে দুপুর টাইমে এসেছি, তো খুব একটা ভিড়ভাট্টা ছিল না। তো যাই হোক, এই দেখো পুরো সেই কলকাতা শহরের ভিউটা। আর যেহেতু এখন শীত মানে শীতের সময়, তো মানে দূর থেকে দেখে মনে হচ্ছে কুয়াশায় ঢাকা রয়েছে, কিন্তু আমরা যদি গরমের সময় আসতাম তাহলে আর দিনের বেলায় রুফটপে বসে মানে গরমে খেতে পারতাম না। আর কিন্তু তবে একটা দিক ছিল যে গরমের সময় যদি আসতাম তাহলে তোমাদের একদম পুরো ভিউটা ক্লিয়ারলি দেখাতে পারতাম।
কিন্তু এটাও বেশ ভালো লাগছে। কারণটা কি বলো তো? কারণটা হলো এটাই যে মানে যেহেতু সেটা কুয়াশাতে ঢাকা রয়েছে, সে কলকাতা মানে পুরো কলকাতা শহরটাকে দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যেন সেগুলো একদম মেঘের মধ্যে ভেসে বেড়াচ্ছে। মানে খুব বলতে খুবই সুন্দর, আর আমার পুরো মনটা তো ভরে গেল। আর দেখো এই হলো সেই মানে পুরো ভিউটা। এখানে মানে বললো যে বিকেল 4টার পরের থেকে মানে রুফটপে পার্টি রয়েছে, তো সেই কারণে একটা সাইড ওরা ক্লোজ করে দিয়েছিল। তো যাই হোক সেটাই শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, আর কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। কি দারুণ লাগছে না, মনে হচ্ছে যেন মানে পুরো ফ্লাইটে যাওয়ার সময় যেন মনে হয় আকাশের মধ্যে একদম সব ভেসে ভেসে বেড়াচ্ছে, ওরমটাই মনে হচ্ছে। মানে এতটাই ভালো লাগছিল, আর এটা হলো আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো সেই কারণে থ্যাংক ইউ জানাই মিস্টার পার্থবতীম দাসকে যে আমাকে এত সুন্দর একটা জায়গাতে নিয়ে আসার জন্য। মানে আমরা প্ল্যান করেছিলাম অন্য একটা জায়গায় যাব, মানে অন্য একটা রুফটপে যাব, কিন্তু ও বললো যে না, ও আর মানে রাজদীপ দা যে এসেছিল ওরা দুজন বললো যে না চলো ওজোরাতে যাই, এটা নাকি খুবই সুন্দর। তো এসে দেখলাম সত্যি এতটা সুন্দর আর এতটা ভালো লাগছিল। আর এদের যে ভেতরে ডেকোরেশনটা ছিল সেটার কালার কম্বিনেশনটা একদম পুরো যেন ফটো তোলার জন্য মানে এরা একদম রেডি করে রেখেছে, এতটাই ভালো লাগছিল। তো যাই হোক এখন বাজছে হলো দুপুর 3টে, তো খাওয়া অর্ডার করার বেশ কিছুক্ষণ পরেই হয়তো আমাদের খাওয়াটা আসবে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে, এখন যেহেতু ছোট দিনের বেলা তো সেই কারণে হলো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে, তো তোমাদেরকে তখন রাতের ভিউটাও যদি পারি শেয়ার করে দেব। কি সুন্দর লাগছে না সত্যি, মানে খুব বলতে খুবই সুন্দর। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলে এলো আমাদের লাঞ্চ, আর আমি নিয়েছিলাম হলো একটা বিরিয়ানি, আর ওরা দুজন নিয়েছিল হয়তো কড়াই চিকেন আর নান নিয়েছিল, ভুলে গেছি কী চিকেন নিয়েছিল। যাই হোক যেহেতু চিকেন আমি খাই না, তো সেই কারণে একটা বিরিয়ানি নিয়েছি। তবে এদের কিন্তু কোয়ান্টিটিটা বেশ অনেকটাই ছিল, মানে আমি একা বিরিয়ানিটা খেয়ে শেষ করতে পারিনি, তো এরমটাই হলো কথা। আর বাদ বাকি যে খাবারগুলো ছিল সেটা ওরা যখন খাবে তোমার ওদের মুখ থেকেই শুনে নিও, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন খাওয়া দাওয়া বেরিয়ে দিক, আর তারপরে খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবার, ফটো নাই ফটো নাই, হ্যাঁ নিচ্ছি নিচ্ছি, আমি এখনো ভিডিও করছি বসে বসে। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া টেস্ট কেমন বলো না, টেস্টটা বলো, টেস্টটা খাওয়াটা অসাধারণ। এটা জোরে জোরে বাটার চিকেন টিক্কা মশলা অসাধারণ খেতে, নানটাও খুব সফট, আর কোনো বাটারি স্মেলটা এখনো আছে, পাচ্ছি খুব ভালো লাগছে, টেস্টি আছে। তো যাই হোক খাওয়া বলছি, টেস্ট কেমন ভালো লাগছে আমি একটু খেয়ে দেখি আমার ভেজ মিনিটে কী আছে। বিরিয়ানিটা ঠিক বিরিয়ানির মতো নয়, একটু ফ্রাই টাইপের, কিন্তু ভালো, আমি খেলাম তো। না দম বিরিয়ানি যেরকম হয়, মানে আমরা বাঙালিরা যেটা জানি দম বিরিয়ানি সেরকম নয়, তবে এই ভালো। তবে বাটার চিকেনটা খুব ভালো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেছে। আর সব থেকে একটা মজার জিনিস কি হয়েছে বলতো, মানে যেহেতু এটা 20th ফ্লোরে রয়েছে, আর এখন যেহেতু ঠান্ডার দিন পড়ে গেছে, তো প্রচণ্ডই একটা ঠান্ডা হাওয়া ছাড়ছিল, মানে হাওয়াতে মনে হচ্ছিল যেন পুরো উড়ে যাচ্ছি, আর অসম্ভব ঠান্ডা লাগছিল, আর যেন মনে হচ্ছিল হাওয়াটা তখন আরও বেশি করে দিচ্ছে। তো যাই হোক যেহেতু একটু কোনো হালকা পাতলা কিছু মানে সোয়েটার বা চাদর নিয়ে আসলে হয়তো অনেকক্ষণ থাকতে পারতাম, বাট প্রচণ্ডই ঠান্ডা লাগছিল। তো এই অজোরার যে লাইটগুলো, সেই সন্ধ্যাবেলার দিকে যে লাইটগুলো জ্বলে সেগুলো জ্বলে গেছে, আর সেটার ভিউটাও কিন্তু আবার অন্যরকমের সুন্দর। তো মনে হচ্ছিলো যেন এখানেই থেকে যাই, আর এই যে ভিউগুলো ছিল মানে কি বলবো, 20th ফ্লোরে বসে যে ভিউটা, মনে হচ্ছিলো যেন এখানেই বসে বসে রাত কাটিয়ে দিই। মনে হচ্ছে যে এরকম একটা সকাল মানে ভোরবেলা থেকে শুরু করে রাত অবধি এই ভিউটাই দেখে মানে একটা দিন কাটিয়ে দিই।
তো যাই হোক, আজকে দিনটাতে খুবই এনজয় হয়েছে এবং অনেক ফটো তুলেছি, অনেক রিল বানিয়েছি, তো খুবই ভালো লাগলো। তো যাই হোক, এরকম মাঝে মাঝে এক দুদিন যদি একটু ঘোরাফেরা করা যায় তবে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, যদি আবার কোনো দিন আসি তবে চেষ্টা করব আবার একবার ওজোরাতে আসার, তবে সেটা রাতের দিকে আসবো, রাতের দিকে এসে রাতের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছো, এখনও যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জন্য অনেক 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 থ্যাংক ইউ এবং অনেক ভালোবাসা। আর এভাবেই সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করে যেও। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়ছি। আর বেরিয়ে তারপরে আমরা যাব হলো আজকে, মানে যার বিয়েতে গেছিলাম, শিলাদার বিয়ে, তার আজকে বউ বাড়িতে নিয়ে আসবে, তো এরপরে গিয়ে সেই বিয়ে বাড়িতে যাবো। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই, আর তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।